প্রতিদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিএনপির নেতারা এবং তাদের জোটের বিভিন্ন দলের নেতারা প্রতিদিন বক্তৃতা করে বেড়ান যে দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র হুমকির সম্মুখীন। তারা যখন এই কথাগুলো প্রতিদিন বলে বেড়াচ্ছেন, টেলিভিশনের পর্দা গরম করছেন, জনসভায় মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তখনই যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট গণতন্ত্রের যে সূচক প্রকাশ করেছে সেখানে বাংলাদেশ দুই ধাপ গণতন্ত্রের সূচকে উন্নীত হয়ে 73তম অবস্থানে উন্নীত হয়েছে। প্রকৃতপক্ষে 2018 সাল থেকে প্রতি বছর বাংলাদেশ গণতন্ত্রের সূচকে অগ্রগতি হয়েছে। 18 সালে ছিল 88তম, 19 সালে 80তম, 2020 সালে 76তম, 21 সালে 75তম এবং এবছর 73তম। অর্থাৎ তারা যে বক্তব্যগুলো রাখেন সেগুলো যে মিথ্যা অসার সেটি এই রিপোর্টের মাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে গণতন্ত্র আরও সংহত হতো, গণতন্ত্র আরও দৃঢ় হতো, গণতন্ত্র দৃঢ় করার সংহত করার দায়িত্ব শুধুমাত্র সরকারি দলের নয়, সবার সম্মিলিত দায়িত্ব হচ্ছে গণতন্ত্রকে সংহত করা, গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করা। সেটি সমস্ত রাজনৈতিক দলের দায়িত্ব, সরকারি দলের যেমন দায়িত্ব, বিরোধী দলের দায়িত্ব। সেই বিরোধী দল সংসদে থাকুক কিংবা না থাকুক, সবারই সম্মিলিত দায়িত্ব হচ্ছে গণতন্ত্রকে সংহত করা। বাংলাদেশে গণতন্ত্র আরও সংহত হতো, বাংলাদেশ গণতন্ত্রের সূচকে আরও কয়েক ধাপ উন্নীত হতো যদি বিএনপির অপরাজনীতি না থাকত, সংসদ বর্জন, সংসদ থেকে পদত্যাগ, এই অপরাজনীতি যদি না থাকত, গণতন্ত্রের সূচকে বাংলাদেশ আরও বহু ধাপ উন্নীত হতে পারত। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র যে সংহত হয়েছে এবং গণতান্ত্রিক রীতিনীতি চর্চা যে বিস্তৃত হয়েছে সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এই রিপোর্ট। জিয়া রহমান গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন 75-এর পরে। প্রথমে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই সমস্ত চিঠিপত্র অস্বীকার করেছিলেন, পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্বীকার করেছেন। এই ধরনের চিঠি বিদেশি রাষ্ট্রের কাছে লেখা, সেটি জাতির জন্য, দেশের জন্য শুধুমাত্র অমঙ্গলজনক নয়, এটি দেশদ্রোহিতার শামিল। এবং সেখানে চিঠির যে কন্টেন্ট, এই ধরনের মিথ্যাচার, জিয়া রহমান বন্দুকুচিয়ে গণতন্ত্রের মাধ্যমে, তাহলে বিএনপির গণতন্ত্র মানে কি? বন্দুকুচিয়ে ক্ষমতা দখল করা বিএনপির গণতন্ত্র? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের চিঠির ভাষা যদি তাই হয় যে জিয়া রহমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন, তাহলে বন্দুকুচিয়ে ক্ষমতা দখল করা সেটাই গণতন্ত্র কিনা বিএনপির কাছে, সেটি আমার প্রশ্ন।